নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা আপনারা সবাই ভালোই আছেন আশা করছি নতুন 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 ভিডিও যেসব জ্যোতিষ সম্পর্কে আপনাদের কাছে উপস্থাপনা করি সেগুলোর রিপ্লাই আপনাদের কাছ থেকে পাই এবং আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করি আজকে তেমনই একটা নতুন কিছু নিয়ে হাজির হলাম তো দর্শক বন্ধু সারা বছর বহু মানুষ আমার কাছে আসেন চেম্বারে ভিজিট করেন অনেক কিছু জানার চেষ্টা করেন অনেক কিছু প্রাপ্তিযোগ তাদের থাকে সেগুলোও আমাদের কাছ থেকে তাদের সমস্যার কথা জানান এবং সমাধানও তারা পেয়ে যান তেমনিভাবে অনেক ধরনের কৌতূহল মানুষের মধ্যে রয়েছে তা দর্শক বন্ধু একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আলোচনা করছি যেটা কিনা না আমাদের গৃহস্থান বাসস্থান সেই বাসস্থানে কিছু কিছু বিষয় নিয়ে বহুবার বলেছি এবারও বলছি তো দর্শক বন্ধু আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বালিশের বিষয় নিয়ে আমাদের ঘুমনোর সময় আমরা কিন্তু একটা সুন্দর নরম তুলতুলে বালিশ ইউজ করি ব্যবহার করি কেউ কেউ আবার একটু শক্ত বালিশ ব্যবহার করেন এক একজনের শোয়ার ধরন শোয়ার ভঙ্গিমা এক এক রকম তাই দর্শক বন্ধু আজকের বিষয়টা যেটা আলোচনা করছি সেটা হলো বালিশ নিয়ে কি এই বালিশের মহিমা কেনই বা আপনি বালিশ নিয়ে ঘুমাবেন এবং বালিশের নিচে কি ধরনের জিনিস কিংবা দ্রব্যাদি রাখলে আপনার প্রভতি উন্নতি সাধন হতে পারে এবং আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে দর্শক বন্ধু এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে কী আবার টোটকা যেটা বালিশ নিয়ে আলোচনা হচ্ছে হ্যাঁ অবশ্যই দেখুন বালিশ আমরা যখন ঘুমোই সেটা বলে শয্যা সুখ তাহলে শয্যা মানে ঘুমনোর স্থান যেই স্থানে ঘুমিয়ে সারাদিন ক্লান্তর পরে আমরা রাত্রেবেলায় শয়ন করি নিদ্রা যাই এবং একটা খাট কেউ যদি খাটের মধ্যে ঘুমোয় কেউ মাটিতে ঘুমোয় মেঝেতে ঘুমোয় ঠিক আছে কেউ পালঙ্কে ঘুমায় যার যার সামর্থ্য সেই অনুযায়ী সেটাই তার কাছে স্বর্গরাজ্য তো রাত্রেবেলা বিশ্রামের একটা স্থল সেটা হলো আপনার শয্যা স্থান সেই শয্যার জায়গা সব সময় আপনাকে দেখতে হবে এই শয্যায় কিন্তু একসময় আপনাকে জীবনে আমূল পরিবর্তন এনে দিতে পারে আমূল ভাগ্যের যে উন্নতি সেটা এনে যেতে পারে কিন্তু এই একটা শয়নকক্ষ যেই শয়নকক্ষে একটা বালিশ থাকবে সেই বালিশের নিচে কিছু মূল্যবান দরবাদি যা কি না সঠিক সময় সঠিক দিনে সঠিক নিয়মে পালন করলে আপনাদের উন্নতি সাধন হতে বাধ্য তো দর্শক বন্ধু এবার আসছি বালিশ তো প্রত্যেকেই ঘুম হয় বালিশের বাচ্চা থেকে বুড়ো পিতা মাতা থেকে অভিভাবক থেকে সন্তান সন্তান থেকে শুরু করে সবাই কিন্তু বালি শেখমান এইবার একটা সন্তান শিশু আমি শিশু থেকে শুরু করলাম তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে স্টেপ বাই স্টেপ তাহলে আপনার সন্তান শিশু সেই সন্তান বয়স দেখা গেল আপনার এক মাস মাস সেখান থেকে আমি শুরু করি থেকে প্রায় দু বছর থেকে পাঁচ বছর এই ধরনের শিশু যখন আপনার শিশু সে নিদ্রা যাবে ঘুমবে তার মাথার নিচে নিশ্চয়ই একটা বালিশ থাকবে নরম তুলতুলে বালিশ সেই বালিশের নিচে কি রাখবেন দর্শক বিন্দু মাথায় রাখবেন সেই বালিশের নিচে কিন্তু আপনি একটা রূপোর কয়েন একটা রূপোর কয়েন এবং রূপোর মধ্যে বিভিন্ন দেবদেবীর ছবি থাকতে পারে মঙ্গল ঘটের ছবি থাকতে পারে রাধাকৃষ্ণের ছবি থাকতে পারে মহালক্ষ্মী মাতার ছবি ছবি থাকতে পারে দুর্গামাতার ছবি থাকতে পারে আপনি কিন্তু রাখবেন কিন্তু কালী মায়ের ছবি কিন্তু বাচ্চার মাথার নিচে কোন ছবি বলুন কোনো কয়েনের ছবি বলুন রাখবেন না মাথা রাখবেন কালী মাতার ছবি কালী মহাকালী দুর্গা মাতার ছবি রাখতে পারেন দিয়ে রাখবেন আর তার নিচে একটা এই নাভি শঙ্খ দেখুন নাভি একটা শঙ্খ দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই নাভি একটা শঙ্খ আপনি এর মধ্যে হালকা নারকেল তেল একটু বুলিয়ে নাভিশঙ্ক রাখবেন আর যে কয়েনটা বললাম সেই কয়েনটা রুপোর কয়েন আমি একটা কয়েন দেখাচ্ছি অন্য একটা কয়েন দেখাচ্ছি রুপোর কয়েন এটাও একটু একটা রূপর কয়েন আছে বৈদেশিক মুদ্রা আছে সেই কয়েনটা মধ্যে আপনি হালকা একটু চন্দনের ভেটে দেবেন চন্দন সেই চন্দনে কিন্তু চন্দন হওয়া প্রয়োজন মাথায় রাখবেন যেরকম যেরকমভাবে বলবো সেরকম সেরকমভাবে ক্রিয়াগুলো করবেন সেই ক্রিয়াগুলো কিন্তু আপনাদের জীবনে বাস্তবে ফলতে বাধ্য এবার বলি কেন করবেন কারণ বহু বাচ্চা দেখবেন যে বাচ্চাদের একটু ভীতি থাকে হঠাৎ করে স্বপ্ন দেখে বিছানায় তারা কী করে বাথরুম করে দেয় হঠাৎ নিদ্রায় কেঁপে ওঠে কোনো কিছু স্বপ্ন দেখে ভয় পায় এই সব স্বপ্ন থেকে কাটানোর জন্য আপনি কিন্তু এই যে দুটো দ্রব্য দ্রব্যাদি বললাম সেই দুটো দ্রব্যাদি সঙ্গে রাখতে পারেন তাছাড়াও তাছাড়াও আপনি কিন্তু এই যে গুমতি চক্র তার সঙ্গে কিন্তু আপনি একটা দুমুখী রুদ্রাক্ষ একটা দুমুখী রুদ্রাক্ষ ওটাও আপনি চন্দন চন্দনের বেটে চন্দনের যে মানে জল বলুন চন্দনের ছিটা দিয়ে আপনি কিন্তু আর গঙ্গার জলের ছিটা দিয়ে আপনি ওটা মালি বালিশ রেখে দেবেন আপনি এই এই যে পদ্ধতিটা এই পদ্ধতিটা এক মাস করে দেখবেন রেগুলার পাল্টানোর দরকার নেই বালিশের ওয়ার থাকে কিংবা বালিশের কিছু থাকে আপনি একবার নির্দিষ্টভাবে ওটা ফিক্সড করে রেখে দেবেন আর প্রতিদিন যখন ঘুমোতে যাবে তখন একটু গঙ্গা জলে ছিটে দিয়ে দেবেন দেখবেন সেই বাচ্চা সেই বাচ্চার ভয়ভীতি অনেক সময় নজর লাগা স্বপ্ন দেখে কেঁপে ওঠা কেঁদে ওঠা হঠাৎ করে রাত রাত্রে দেখবেন হঠাৎ রাত্রে কেঁদে উঠে স্বপ্ন ঘুম ভেঙে যাওয়া এই ধরনের মারাত্মক ডিস্টার্ব থেকে সে কিন্তু মুক্তি পাবে নজর লাগা থেকে মুক্তি পাবে কেতুর যদি কোনো দোষ ত্রুটি থাকে তাহলে এই ধরনের ক্রিয়াটা করে দেখুন দেখবেন অতি অবশ্য অতি অবশ্যই ফল হতে বাধ্য ক্রিয়াটি কোনো রকম বিফলে যাবে না তাহলে পরবর্তী আরেকটা টোটকার যেটা বলছি সেম পদ্ধতি বালিশের নিচে কি রাখবেন যারা কেনা শৈশবে পড়াশোনা করছেন কিন্তু শৈশব ছাড়িয়ে কৌশল হয়েছেন তারাও পড়াশোনা করছেন ছাত্র ছাত্রীদের জন্য আমি কিন্তু এই টোটকাটি বলছি যারা ছাত্রছাত্রী তারা কিন্তু খাতা পেন নিয়ে মনোযোগ সহকারে আমার এই কথাগুলো আপনার শুনুন এবং নোট ডাউন করুন যাতে কিনা আপনি আপনার সন্তানদের এই ধরনের টিপস এই ধরনের পদ্ধতিটা বলে তাদেরকে ক্রিয়াগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু প্রভূত উন্নতি সাধন হবে এই সন্তান সন্ততি তাদেরও বালিশের নিচে আপনি কি করবেন সবথেকে ভালো হয় যদি রকম লাল সালু থাকে সেই লাল শালুর মধ্যে আপনি চারমুখী রুদ্রাক্ষ নেবেন আর পারলে ছমুখীর রুদ্রাক্ষ নেবেন ছমুখী রুদ্রাক্ষ যদি সংগ্রহ করতে না পারেন কোনো দরকার নেই শুধু চারমুখী রুদ্রাক্ষ হলেই চলবে হলো তার সঙ্গে একটা বৈদেশিক মুদ্রা যে কোনো দেখবেন যে বহু লোকের বাড়িতে পুরনো পড়ে থাকে বৈদেশিক মুদ্রা এখানে কিন্তু রুপোর কয়েন বলছি না আগেরটা রূপোর কয়েন বলেছি এখন যেই কয়েনটা বললাম সেটা বৈদেশিক মুদ্রা হতে পারে সেটা আপনি বাংলাদেশের মুদ্রা হতে পারে পাকিস্তানের মুদ্রা হতে পারে আমেরিকার মুদ্রা হতে পারে লন্ডনে হতে পারে সারা ওয়ার্ল্ডের যে কোনো দেশের একটা মুদ্রা সেই মুদ্রাটা ব্যবহার করবেন একটা লাল শালুর মধ্যে মুদ্রাটা নেবেন এখানে কিন্তু আপনি লাল চন্দন ব্যবহার করবেন আর চারমুখী রুদ্রাক্ষ এটা নিয়ে আপনি বালিশের মধ্যে এরকম ভালো করে ভালো করে এই যে শালু কাপড়টা আছে লাল রঙের সালো চারকোনা করে কেটে আপনি ভালো করে পেঁচিয়ে মুড়িয়ে আপনি রেখে দেবেন ব্লেস এর মধ্যে আর পারলে একটু কর্পুর মধ্যে দিয়ে রাখবেন এটাও কিন্তু আপনি এক মাস করে দেখুন দেখুন তো ছাত্রছাত্রীদের যেসব অনেক ধরনের বাধা বিপত্তি আসবে সমস্যা আসবে পড়াশোনার মনোযোগী যেগুলো সন্তান ছাত্রছাত্রীরা হয় সেইগুলো থেকে ডেভেলপমেন্ট হবে একাগ্রতা বাড়বে বিদ্যায় যেসব বাধা বিপত্তি আছে সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বাধা বিপত্তি কেটে আপনি বিদ্যায় খানিক অগ্রগতি হতে হবেন এই ধরনের বিষয়গুলো আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন এক মাস কন্টিনিউ ক্রিয়াটি করার করলে একবারই করে রেখে দেবেন রেগুলার রাত্রে ঘুমানোর আগে গঙ্গার জলের আপনি ছিটিয়ে নেবেন এই হলো কাজ তাহলে বোঝা গেল কী বললাম একটা লাল ছলু জোগাড় করবেন একটা কয়েন বৈদেশিক কয়েন একটা এর মধ্যে দেবেন আর সঙ্গে আপনি চারমুখী রুদ্রাক্ষ চার চারমুখী রুদ্রাক্ষ পেলে ভালো নাহলে ছমুখী রুদ্রাক্ষ যে কোনো একটা হলেই হবে দুটো হওয়ার কোনো দরকার নেই দুটো হলে আরও ভালো হয় অতি উত্তম কিন্তু যে কোনো একটা হলেই হবে যেরকমভাবে বললাম এটা করে দেখুন এক মাস দেখবেন আপনার যে ধরনের ডিস্টার্বগুলো সমস্যাগুলো ছিল আসতে ধীরে 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 আপনাকে কিন্তু অনেকটা আমি বলবো না যে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে অনেকটা দেখে উন্নতি কিংবা ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন যেসব মারাত্মক মারাত্মক সমস্যা এগুলো আছে সেই সমস্যা থেকে ধীরে ধীরে হঠাৎ যেরকম খুব স্মুথভাবে সব কিছু হচ্ছে এটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন করে দেখুন এর পরের যে পদ্ধতিটা বলবো টোটকাটি বলবো সেই টোটকাটি হলো বিবাহিত জীবনে আপনি বিবাহিত জীবন বিয়ে করেছেন বিয়ের পরে আপনাদের আপনাদের যে পারিবারিক যে বৈবাহিক সম্পর্ক সেই সম্পর্কে অনেক ধরনের ছেদ বিচ্ছেদ বাধা বিপত্তি ঝগড়াঝাটি অশান্তি একটা সময় গিয়ে চরম থেকে চরমে পৌঁছে গেছে তাহলে কি করবেন হতেই পারে সেই মুহূর্তে ছোটোখাটো একটা টোটকা আপনি করে দেখবেন সেই বালিশ আজকে ঘুমোতে গেলে শয্যা গেলে শয্যায় গেলে আমরা যেসব বালিশ ব্যবহার করি সেই বালিশের মহিমা বালিশের যে কী মহিমা সেই বালিশের মহিমা নিয়ে কিন্তু আমি আজকের অনুষ্ঠানটি করছি তাহলে সেই বালিশটা যারা বৈবাহিক জীবনে বিয়ে শী করেছেন এক মাস হয়েছে কিংবা যে কোনো সাল হতে পারে যে কোনো পুরনো হতে পারে নতুন হতে পারে সেরকম ব্যাপার নেই বিয়ের পরেই সমস্যা হলে তবেই করবেন নালে কেন করবেন আচ্ছা বালিশের যে কালারটা সেই বালিশের কালারটা কিন্তু কি করবেন হালকা টাইপের গোলাপি গোলাপি বিবাহিত যারা টোটকাটি করবেন বালিশের যে কালারটা হবে ওয়ারের যে কালারটা হবে সেটা কিন্তু হালকা গোলাপি হতে হবে হালকা সাদার মধ্যে কিছু হালকা কালার হতে হবে হলুদের মধ্যে কিছু কালার হতে হবে এই ধরনের কালারগুলো ইউজ করবেন খুব মাত্র ডিপ লাল কিন্তু ব্যবহার করবেন না মারাত্মক কিছু কালো রঙের কিছু ব্যবহার করবেন না মারাত্মক ডিপ সবুজ ব্যবহার করবেন না বালিশের কালারের যে ওয়ারের যে কালার সেটা ব্যবহার করবেন আর তেমনিভাবে আপনি একটা হলুদ শালুকে যদি কাপড় থাকে নেবেন হলুদ সালু নাহলে সাদা একটা সালু নেবেন আর যদি সাদা হলুদ নাও পান তাহলে লাল নেবেন বাধ্য হয়ে আমি মেনশন করছি এটা তাতে কিন্তু কাজটা ভালো হয় তাহলে কিন্তু কাজটা খুব ভালো হয় বৈবাহিক জীবনে যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু হলুদ সাদা আর পিঙ্ক গোলাপি এই কালারটা ইউজ করবেন আর যে শালু কাপ কাপড়টা যেই কাপড়টার মধ্যে যে দ্রব্যাদি রাখবেন সেই দ্রব্যাদি কিন্তু আপনি রাখবেন আপনি রাখবেন হলো তিনমুখী রুদ্রাক্ষ তাহলে ওই শালু কাপড়ের মধ্যে তিনমুখী রুদ্রাক্ষ রাখবেন ওর মধ্যে হালকা লাল চন্দন দেবেন ওর মধ্যে কিছু গঙ্গার জল দেবেন আর ওর মধ্যে আপনি একটা পান সুপারি রাখবেন পদ্ধতি কিন্তু চেঞ্জ হয়ে গেল পান সুপারি এর আগের টোটকাগুলো টোটকাগুলোতে কিন্তু আমি পান সুপারি কথা বলিনি এখানে কিন্তু পান একটা সুপারি আসবে ঠিক আছে সেই পান সুপারির মধ্যে পাঁচটি লবঙ্গ দেবেন আর ওর মধ্যে হালকা শস্যে তেল দিয়ে হাল আলতো করে বুলিয়ে দেবেন পানটাকে মুড়িয়ে শালু কাপড়টাকে মুড়িয়ে তিনমুখী রুদ্রাক্ষটাকে মুড়িয়ে বালিশের ওয়ারের ভিতরে ঢুকিয়ে দিন ফিক্সড করে দিন রেগুলার ওটাকে নিয়ে টানা এচড়া খোলা এগুলো করার দরকার হবে না এক মাস করুন রেগুলার শোয়ার আগে আপনি গঙ্গার জলের ছিটিয়ে আপনি ঘুমোতে যান দেখুন আপনাদের যে দাম্পত্য যে যেসব সমস্যা যেসব কলহ আমি বলবো না হানড্রেড পারসেন্ট অনেকটা অনেকটা ডেভেলপমেন্ট হতে বাধ্য আপনি করে দেখুন এইগুলো যে ধরনের টোটকা আমি বলছি সেই ধরনের টোটকা অ্যাপ্লাই করে অনেকেই অনেকটাই ভালো আছেন তো তাই দর্শক বন্ধু দেখতে ভুলবেন না দেখতে থাকুন নইলে পিছিয়ে পড়বেন কেননা আমার প্রতিটা টোটকা আপনার জীবনে প্রত্যভাবে জড়িয়ে আছে যেটা করলে কি না আপনি অনেক 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 সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন এবং ভালো তো থাকতেই হবে দর্শক বন্ধু কারণ আমার টোটকা মানেই টোটকার মধ্যে কিছু জাদু আছে আমি বলছি না ম্যাজিক কিন্তু টোটকা করলে টোটকার একটা রিপারকেশন হয় একটা ভাইব্রেশন হয় একটা ফিডব্যাক হয় সেই ফিডব্যাকগুলো আপনি কিন্তু পেতে থাকবেন দর্শক বন্ধু আমার অনুষ্ঠান যারা দেখছেন নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন যে বহু ভক্তবৃন্দ দর্শক যারা কিনা ইউরোপ কান্ট্রি থেকে আমাকে যোগাযোগ করেন ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বাংলাদেশ থেকে যোগাযোগ করেন থাইল্যান্ড থেকে যোগাযোগ করেন সিঙ্গাপুর থেকে যোগাযোগ করেন হংকং থেকে যোগাযোগ করেন যারা আমার বাঙালি বন্ধু আছেন কিংবা ভারতীয় বন্ধুরা আছেন বহু নতুন নতুন বন্ধু যারা আছেন নতুন নতুন ভক্ত যারা আছেন অনেক প্রশ্ন তাদের থাকে অনেক কোয়ারিস তাদের মধ্যে থাকে তো সেই জায়গাগুলো কিন্তু আপনারা করতে থাকবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন বেল বেলবটনটি প্রেস করতে ভুলবেন না শেয়ার করবেন এবং আপনি কিন্তু আপনার মতামতটি অবশ্যই জানাবেন ভালো হলেও জানাবেন আরও যাতে ভালো কিছু করতে পারি সেটা নিয়েও জানাবেন এখনও কিন্তু দর্শক বন্ধু অনুষ্ঠান শেষ হয়নি সঙ্গে থাকুন বলতে থাকছি আমার যে অনুষ্ঠানটা করি প্রোগ্রামগুলো করি ইউটিউবের ভিডিও ভিডিওগুলি প্রত্যেকটা ভিডিও আপনি কিন্তু ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন আপনি কিন্তু কেটে কেটে দেখবেন না তাহলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না যদি দেখার হয় তাহলে পুরোটা দেখবেন যদি দেখার না হয় দেখবেন না তো ভালো কিন্তু পুরোটা দেখবেন তাতে কি হবে আপনি বুঝতে সুবিধা হবে করতে সুবিধা হবে দর্শক বন্ধু এবার আসছি যাদের কেরিয়ার যারা কিনা সদ্য তাদের এডুকেশন শেষ করে তাদের কেরিয়ার জীবনের পা রাখতে যাচ্ছেন এবং কেরিয়ারের জন্য বিভিন্ন ধরনের প্রিপারেশন নিচ্ছেন সেই সব জাতক জাতিকা বন্ধুবান্ধব ফলোয়ার্স যারা রয়েছেন ভক্তবৃন্দ যারা রয়েছেন তারা কি করবেন তারা কিন্তু বালিশটি যেই বালিশটি নেবেন সেই বালিশটি হতে হবে কিন্তু হালকা লাল টাইপের হালকা লাল লাল আভা আমি বলছি না পুরো টকটকে লাল লালচে টাইপের হলে খুব ভালো হয় হ্যাঁ লালের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন আর লালের মধ্যে হলুদ হলেও ভালো হয় কোনো সমস্যা নেই লালের মধ্যে সাদা হলেও ভালো হয় কোনো সমস্যা নেই কালার কম্বিনেশনটা আমি বলে দিলাম কেন কালার কম্বিনেশনটা কিন্তু বহু ক্ষেত্রে খুব ভাইটাল আমাদের জ্যোতিষশাস্ত্র বলুন আমাদের বাস্তবিক জীবনে বলুন যে কোনো ক্ষেত্রে কিন্তু কালারটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বোঝা গেল তাহলে এবার সঙ্গে কি নেবেন এবং আমার যে কেরিয়ারের জন্য যারা আসছেন তারা রুপোর একটা পাত নেবেন রূপোর পাত আমি একটা জিনিস দেখাচ্ছি একটা রূপোর পাত নেবেন আমি একটা এটা কবচের একটা খোল দেখাচ্ছি কিন্তু আপনি কবজ নেবেন না রূপোর একটা পাত নেবেন আর তামার একটা আংটি নেবেন রূপোর পাত একটা তামার আংটি বোঝা গেল তাহলে এই তামার আংটি এবং রুপোর পাত এর মধ্যে গঙ্গার আর একটু আপনি সাদা চন্দন লাল চন্দন দুটোই দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে দুটোই দিতে পারেন লাল চন্দন এবং সাদা চন্দন দুটো দেবেন দেওয়ার পরে ওর মধ্যে আপনি কিছুটা কর্প দেবেন আর ওর মধ্যে গোলমরিচ দেবেন গোলমরিচ মাথা থাকবে এখানে কিন্তু গোলমরিচের কথা বলছি ওখানে আপনি কি দেবেন গোলমরিচ দেবেন তামার একটা আংটি হতে পারে তামার একটা পাত হতে পারে তামার একটা কয়েন হতে পারে আর একটা রুপোর একটা পাত দেবেন যদি রুপোর পাত না থাকে রুপোর কয়েন দিতে পারেন রুপোর একটা জিনিস হতে হবে একটা কর্পুর দেবেন কর্পুরের সামান্য গুঁড়ো দেবেন আর দর্শক বন্ধু সাদা চন্দন লাল চন্দন এইগুলো দেওয়ার পরে ওর মধ্যে হালকা গঙ্গার জলে ছিটিয়ে দেবেন আর যেটা বললাম গোল মরিচ ওটা অবশ্যই দেবেন ওটা কিন্তু আপনি লাল একটা সালু দিয়ে ভালো করে মুড়িয়ে লাল সালু দিয়ে এটা কিন্তু লাল সালু হবে কেরিয়ারের ক্ষেত্রে লাল সালু দিয়ে ভালো করে মুড়িয়ে রেখে দিন এক মাস এক মাস এই ক্রিয়াটা করুন ক্রিয়ার পরে করার পরে যারা যারা করেছেন তারা তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন বিফলে যাবে না দর্শক বন্ধু করে দেখুন আমি এতদিন পর্যন্ত যে ধরনের টোটকা করেছি বলেছি আপনাদেরকে এবং করতে বলেছি সেই সব টোটকাগুলো অ্যাপ্লাই করে বহু মানুষ অনেক অনেক ভালো আছেন এবং তারা আমার সঙ্গে যোগাযোগ করছেন এবং তারা চাইছেন যে আরও বেটার আরও ভালো কিছু আমার কাছ থেকে পেতে সঙ্গে থাকে তারা সাবস্ক্রাইব করে তার রেগুলার রীতিমতন আমার প্রোগ্রাম দেখার জন্য উৎসুক হয়ে থাকে তার দর্শক বন্ধু লাস্ট যে টোটকাটি বলবো লাস্ট যে পদ্ধতিরা বলবো সেটা হলো মধ্যবয়স্ক যারা চাকরি করছে বিবাহিত জীবন অনেক দিনই কেটে গেছে সুখ শান্তিতে আছে কেউ সুখ শান্তিতে থাকার পরে অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে অশান্তি তৈরি হচ্ছে সব ধরনের লোকদের ক্ষেত্রে বলছি মধ্যবয়স্ক যারা চল্লিশের পর থেকে পঞ্চাশ ষাট এই মধ্যবয়স্ক যারা লোক আছে তাদের ক্ষেত্রে কি করবেন এই ধরনের মধ্যবয়স্ক যারা লোক আছে তাদের যে বালিশটা হবে সেই বালিশটা কিন্তু হালকা হালকা টাইপের কালার হতে হবে ডিপ কালার হলেও অসুবিধা নেই কিন্তু খুব ডিপ যাতে না হয় লাল টকটকে হওয়ার দরকার নেই সবুজ হওয়ার দরকার নেই লাল সবুজ বাদ দিয়ে আপনি অন্য ধরনের কালার নিতে পারেন খুব ডিপ হওয়ার দরকার নেই একটা কালার আপনি আপনার পছন্দ মতন বালিশের যে কালারটা সেটা ব্যবহার করবেন এখন বলি আপনারা রাত্রে ঘুমোতে যাবেন এই ধরনের লোকদের কেন বলছি এই ধরনের লোকদের কিন্তু মানুষের জীবনে মারাত্মক টেনশান তৈরি হয় বিভিন্ন ধরনের ব্যাধি উপদ্রব তৈরি হয় হাজার রকম পারিবারিক সমস্যা তৈরি হয় ব্যবসায়িক ক্ষেত্রে অনেক লস লাভ লোকসান টেনশান চাকরির ক্ষেত্রে অনেক সময় কর্ম উন্নতির ক্ষেত্রে অনেক বাধা বিপদে তৈরি হয় প্রচুর ধার দেনায় জড়িয়ে যায় ঋণগ্রস্ত হয়ে পড়ে পারিবারিক বিবাদের সঙ্গে জড়িয়ে পড়ে মামলা মোকদ্দমা জড়িয়ে যায় হাজার রকমের সমস্যা আছে তাহলে এই সমস্যা থেকে আপনি কি করবেন প্রচুর বাধা বিপত্তি তৈরি হয় চলার ক্ষেত্রে বহু বাধা ক্ষেত্রে বাধা তৈরি হয় বহু বাধা খুব জটিল সমস্যা কিন্তু এই জটিল সমস্যার চট তো সমাধান হবে না হবে কি চট হবে না এখানে আপনাকে এই বালিশের নিচে কী করবেন এই সব লোকদের জন্য যারা বললাম সেই বালিশ লোকদের জন্য একটা আস্ত এক টুকরো চন্দন সাদা চন্দন আস্ত এক টুকরো সাদা চন্দন জোগাড় করবেন আর একদম সাদা ধবধবে একটা কাপড় নেবেন সাদা ধবধবে লাল কাপড় নেবেন না সাদা ধবধবে কাপড় বোঝা গেল পরিষ্কার আমার হাতে সাদা ধবধবে কাপড় পাচ্ছি না যাই সাদা ধবধবে একটা কাপড় নেবেন ওই কাপড়ের মধ্যে কিছু ধান ওর মধ্যে রাখবেন চন্দন কাঠ রাখবেন হালকা কর্পূর ওর মধ্যে দেবেন আর ওর মধ্যে আপনি পারলে যদি পারেন যদি পারেন তাহলে এরকম যে কোনো একটা স্পটিকের একটা স্পটিকের যে কোনো পাথর নিতে পারেন কিংবা একটা শিবলিং নিতে পারেন যে কোনো একটা জিনিস নেবেন ছোটো শিবলিং হলে অনেক বড় হয়ে যায় স্পটিকের একটা ছোটো দানাও নিতে পারেন একটা দানা কিংবা স্পটিকের মালাও ব্যবহার করতে পারেন এরকম ধরনের স্পটিকের একটা দানা একটা দানা হলে চলবে না পারলে একটা মালা যদি থাকে মালা নিতে পারেন কোনো সমস্যা নেই কারণ একটা দানার জন্য তো আমি আপনার মালা যদি থাকে সেটা তো নষ্ট করবেন না নেবেন আর একটা ছয়মুখী রুদ্রাক্ষ নেবেন পারলে যদি থাকে ছয়মুখী রুদ্রাক্ষ নেবেন সবার ক্ষেত্রে আবার স্পটিকের দানা কিংবা মালা জোগাড় করা সম্ভব হয় না তাহলে কী করবেন একটা ছয়মুখীর রুদ্রাক্ষ নেবেন ছমুখীর রুদ্রাক্ষ নেওয়ার পরে ওর মধ্যে আপনি একটা ময়ূরের পালক নেবেন ময়ূরের পালক এই ময়ূরের পালক নেওয়ার মধ্যে ওর মধ্যে একটা সাদা চন্দনের তো আপনি টুকরো নিয়েছেন একটা চন্দন বেটে হালকা ছিটিয়ে দেবেন বাটা চন্দন ভালো করে মুড়িয়ে ওটাকে একটু ধূর দিয়ে ভালো করে দেখিয়ে ঠাকুরের স্থানে থেকে ঠাকুরের পায়ে ওটাকে ছুঁয়ে লক্ষ্মী দেবী হতে পারে মা কালী হতে পারে দুর্গা মাতা হতে পারে ছুঁয়ে ওটা আপনি বালিশের ভিতরে ঢুকে দিন এক মাস এক মাস পরে করে দেখুন এক মাস করে করে করার পরে যারা যারা করছেন তারা তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন দেখবেন উন্নতি হয় কি না উন্নতি হতে বাধ্য আবার বলি টোটকা কিন্তু কারোর ক্ষেত্রে মারাত্মক উপকারে লাগে মারাত্মক কাজে লাগে মারাত্মকভাবে তাদের ফল তারা পায় আবার কারুর ক্ষেত্রে কিন্তু খুব কম পায় সেটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কেননা আপনি যদি মনে করেন যে একটা রোগের একটাই ওষুধ তাহলে ভুল করবেন একটা রোগের এক হাজারটা ওষুধ হতে পারে একটা সমস্যার জন্য হাজারখানা পদ্ধতি হতে পারে সে তার জন্য কিন্তু ফলো করতে হয় ফলো না করলে কিন্তু কোনো ফলাফল পাবেন না তো দর্শক বন্ধু এতগুলো আমি উপায় বললাম একদম শৈশব থেকে মাঝবয়সী লোক তাদের জন্য লাস্ট একটা বলছি যারা বৃদ্ধ যারা বয়স্ক তাদেরও দুশ্চিন্তা বেশি তারা চিন্তা করে তাদের সন্তানদের জন্য তারা চিন্তা করে তাদের নাতি নাতনিদের জন্য তারা চিন্তা করে ভবিষ্যতের প্রজন্ম যারা তারা ঠিক থাকবে কি না তাদের নাতি নাতি পড়াশোনা ঠিক মতো করছে কিনা চাকরি পাচ্ছে কি না বিয়ে ঠিক মতো হচ্ছে না বৈভাব জীবন শান্তি হচ্ছে কি না হাজার সমস্যা হাজার টেনশন কিন্তু থাকে তারা কিন্তু মুখ বুঝে সহ্য করে থাকে তারা মুখ বুঝে সহ্য করে থাকে তাদের জন্য লাস্ট টোটকা দর্শক বন্ধু খুব ইন্টারেস্টিং সাবজেক্ট আশা করি আপনারা এতক্ষণ প্রথম থেকে লাস্ট অব্দি আমার সঙ্গে আছেন এবং সঙ্গে থাকতে হবে নালে কিন্তু আপনি পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে না এইবার তাদের বলি যারা মহিলা আছেন তাদের জন্য বালিশ হলেও ভালো না হলেও ভালো তারা কি করবেন তাদের তো আঁচল আছে আঁচলে একটা টুকরো কোনা শাড়ি যারা পরেন আর যারা শাড়ি পরেন না তারা যারা ওড়না পরেন তাহলে ওনার মধ্যে এক কোনার মধ্যে আপনি কি করবেন এক কোনার মধ্যে আপনি আপনার সন্তানদের জন্য তাদের উন্নতির জন্য তাদের ভবিষ্যতের মঙ্গলের জন্য মঙ্গল কামনা করবেন একটা অসত্য গাছের পাতা নিয়ে আসবেন একটা বট গাছের পাতা নিয়ে আসবেন অসত্য গাছ এবং বট গাছের পাতা নিয়ে তার মধ্যে পাঁচখানা তুলসী পাতা রাখবেন সাদা চন্দন দেবেন একটা হরতুপি একটা বয়রা দেবেন একটা সুপারি দেবেন দিলেন দেওয়ার পরে আপনি ওর মধ্যে সুপারি তো অবশ্যই দেবেন ওর মধ্যে যদি পারেন ভালো কথা না হলে করার দরকার নেই একটা যে কোনো কয়েন পুরনো দিনের কয়েন ওর মধ্যে রেখে দেবেন ভালো করে মুড়িয়ে গিট বেঁধে রেখে দিন একটা মাস সুপারিটা করুন এটা হলো মহিলাদের জন্য আর যারা বয়স্ক যারা বয়স্ক পুরুষ যারা আছে তারা কিন্তু তাদের তো বালিশে এই উপায়টি তারা বালিশের নিচে করবেন এক মাস করে দেখুন তারপরে আপনি আপনারা যোগাযোগ করবেন আমার সঙ্গে ফলাফল কি হলো না হলো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন দর্শক বন্ধু আপনারা যতগুলো টোটকা বললাম কোনো টোটকাতে বিফলে যাবেন না অবশ্যই করে দেখুন ফলাফল তো অবশ্য হাতে নাতে পাবেন এবং এই সব টোটকা করে মানুষ অনেক অনেক উন্নতি সাধন করেছে অনেক ডেভেলপমেন্ট হয়েছে নমস্কার আজকের মতন শেষ করছি জয় মাতারা ভালো থাকবেন